গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের বিকেল থেকে আমি আমার ব্লগিংটা শুরু করে দিলাম। তো এখন দেখো আমাদের বাড়ির সামনে ভিউটা কত সুন্দর দেখতে লাগছে। আর সন্ধ্যাবেলা আজকে চিকুর পাপা আসার সময় এনেছে দেখো ম্যাগি আর একটা প্যাম্পার্স এনেছি। আর এই ম্যাগিটা যেহেতু আমাদের চিকু খেতে খুব ভালোবাসে, ওই জন্য একেবারে বড় একটা প্যাকেট নিয়েছে। এই প্যাকেটটার দাম নিয়েছে 105 টাকা, তোমাদেরকে আমি বলে দিলাম। আর দেখবে এটা হচ্ছে গিয়ে তোমার 560 গ্রাম রয়েছে। আর বাচ্চারা বলো বড়রা বলো কিন্তু ম্যাগি খেতে কিন্তু খুবই ভালোবাসে, তাই না? আর এই যে দেখো টেডির একটা ডাইপার, আমি চিকুর জন্য ছোট থেকে অনেক ডাইপার ইউজ করেছি, সব কিছু, এভরিথিং, তোমার প্যাম্পার্স, হাগিস, অনেক কিছু। আর সব থেকে বেটার যেটা মনে হচ্ছে সেটা বালিশ ফেলবে না, লেগে যাবে। সোনা ওঠো ওঠো, আচ্ছা চল 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 উঠে আসছি, চল চল। আর এই যে দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম চিকুর গায়ে একটা জ্যাকেট দিয়ে দিই, বলে একটা জ্যাকেট দিয়েছি, সে দেখছি ঘেমে স্নান হয়ে যাচ্ছে। তার কারণ কি বলতো, সিজারের বাচ্চারা কিন্তু প্রচণ্ড ঘামে, তো ওই জন্য না আমি ওই জ্যাকেটটা খুলে দিই, এরকম একটা হাফ জ্যাকেট দিলাম। এটা জিন্সের একটা জ্যাকেট আছে, এটাও দেখলাম মোটামুটি খুব একটা ভারীও না, হালকা, তো ওটাই দিয়ে রেখেছি। আর এখন ঠান্ডা পড়েছে, তোকে যেটা ফুল প্যান্ট দিয়ে রাখবো, বারবার টয়লেট করছে, তো এবার থেকেই ঠান্ডা পড়ছে মানে ওকে এবার থেকে দিনে দুটো করে ডাইপার লাগবে। আর এমনিতে ওর যেহেতু এখন 1 বছর হয়ে গেছে, ওকে এখন সারাদিন ওই রাতে শোয়ার সময় শুধু ডাইপার দিই, আর এমনি সময় কিন্তু অতটা ডাইপার দিই না। কিন্তু এখন যেহেতু ঠান্ডা শুরু হয়ে গেছে, মানে এবার থেকে প্রায় ভাবছি দুপুর টাইমে ওকে একটা ডাইপার দিয়ে ফুল প্যান্ট দিয়ে রেখে দেবো। আর এমনিতে তো ঠান্ডা শুরু হওয়ার আগে থেকে এরকম জুতো সবসময় ওর পায়ে দিয়ে রেখে দিই, এতে কী হবে ওর অতটা ঠান্ডা লাগবে না। আর এমনিতে বাচ্চা তো পায়ে হয়তো একটা কিছু লেগে গেলো বা কিছু, ওই জন্য জুতোটা সবসময় ওর মধ্যে পায়ে দিয়ে রাখি। আজকে সকাল থেকে আমি ভাবছিলাম যে সকাল থেকে ব্লগিংটা শুরু করব, কিন্তু আজকে সকালে সম্ভব হয়নি। আর যেহেতু আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, উঠোহুটি করে সব কাজ সারতে হয়েছে, তো ওই জন্য ভাবলাম সকালের সমস্ত কাজ সেরে নিয়ে বিকেলবেলা আমি আমার ব্লগিংটা শুরু করব। তো আজকে দুপুরবেলা আর কি সেরকম রেস্ট পাইনি, মানে আজ এরকম, আর এমনিতেও তো আমার ঘুম হয় না, কিন্তু দেখবে সকালের যদি সমস্ত কাজ লেট হয়ে যায় না, সেই কাজটা কিন্তু দুপুর পর্যন্ত সেটা সারতে হয়, আর মানে এরকম আর কি, সময়ের কাজ সময় না হলে যেটা হয় আর কি। তো আজকে কি হয়েছে, দুপুরবেলা আমরা নর্মালি যখন শুয়ে থাকি, মানে বেডশিট গায়ে দিই আর কি, অতটা বেশি মোটা জিনিস গায়ে দিতে হয় না, কিন্তু আজকের থেকে দেখছি কি বিশাল ঠান্ডা পড়ে গেছে অলরেডি। মানে ভোরের দিকে তো খুব শীত করছে, মানে বেডশিটে হচ্ছে না, তো ভাবছি এবার ব্ল্যাঙ্কেটটা বার করতে হবে। আর এদিকে দেখো আজকে রাতের জন্য একটা ভালো খুব সুন্দর একটা আইটেম করছি, তো তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করব। দেখো আমি প্রথমে ময়দাটা ময়ন দিয়ে মেখে নিয়েছি, আর চিকুর পাপা বললো যে একটু চা বানিয়ে দিতে। দেখো চা বানিয়ে দিয়েছি 1/2 কাপ, আর দিয়েছি একটা প্রজাপতি বিস্কিট। এই বিস্কিটটা কিন্তু বলো অনেক ছোটোবেলায় আমরা কিন্তু খেতাম, তাই না? এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়, ভালোও লাগে চার সাথে। আর এদিকে দেখো আজকে আমি কী বানাচ্ছি বলো তো, কড়াইশুঁটির কচুরি। এটা কিন্তু দারুণ খেতে লাগে, তো দেখলে তো ফার্স্টে ময়ান দিয়ে আমি ময়দা পুরো মেখে নিয়েছি, আর এই যে পুরটা থাকে এটা একটা শুকনো ডাস্ট বলা চলে, তো এটা না ফার্স্টে একটু জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। আর এটার মধ্যে কিন্তু নুন চিনি কিছু দেওয়া থাকে না, এটা তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু দিয়ে দেবে, অল্প নুন একটু চিনি, এখানে কিন্তু সব কিছু লেখা আছে। আর এটাতে তোমরা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, তাহলে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে আর কি। তো দেখো আমি প্রথমে একটু 1 কাপ মতন আমি জল দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এটা তোমরা যতক্ষণ বেশি ভিজিয়ে রাখবে আরও তত বেশি এটা টেস্ট হয় বা যে স্ট্রাকচারটা খুব ভালো হয় আর কি। তো এটা আমি একটা সাইডে রেখে দেবো। আর দেখবে বন্ধুরা শীতকালে কিন্তু এরকম মানে মানে পুর দেওয়া যে কোনো লুচি কিন্তু খেতে দারুণ লাগে, আর এগুলো কিন্তু বানানোর মানে হয়ে গেলে দেখবে খুব সুন্দর কিন্তু ফোলে। আর তোমরা যত বেশি ময়দা ময়ন দেবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার ওই যে তুমি যে পুরটা ভাজছো, এই সরি যে লুচিটা করছো, সেটা কিন্তু খুব ভালো ফোলে আর কি। তো দেখো আমার ময়ান দিয়ে ময়দা মেখে নিয়ে এরকম ছুরি দিয়ে আমি পিস করে নিয়েছি,
এতে তাহলে কি হয়, সব মাপগুলো একই হয় তা না? তা না তো কি হয়, আমি হাত দিয়ে না ঠিক আন্দাজটা বুঝতে পারি না, একটা ছোট একটা বড় এরকম হয়ে যায়, ওই জন্য ছুরি দিয়ে পিস করে নিই। আর এদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি আন্দাজ মতো একটু অল্প তেল দিয়ে দেব, দিয়ে যে পুরটা আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই পুরটার দিয়ে একটু হালকা নেড়ে নেব। তার আগে একটা কথা, যখন এই পুরটা ভাজবে না, ভালো করে কিন্তু কড়াইটা একটু গরম করে নিতে হবে, যখন দেখবে ধোঁয়া উঠবে তখনই কিন্তু দেবে, তা না তো কী হয় বলো তো, নিচের দিকে না একটু লেগে যায়, মানে অনেকটা আর কি লেগে যায়। কিন্তু যদি এটা তুমি গরম অবস্থায় একটুখানি দাও তাহলে দেখবে নিচে অতটা লেগে যায় না। তো দেখো এরকম ভাজতে ভাজতে প্রায় একটু নিচের দিকে হালকা হালকা লেগে গেছে, আমি খুন্তি দিয়ে সামান্য ঘষা মাত্র উঠে যাচ্ছে। আর যখন দেখবে পুরটা তোমার খুন্তির সাথে উঠে আসছে তখন মনে করবে যে তোমার পুর পুরো রেডি। তো পুরটা আমি খানিকক্ষণ ঠান্ডা হতে একটু টাইম দিয়েছিলাম, 5-10 মিনিট, তো তারপরে দেখো ঠান্ডা হয়ে গেছে। তো এরকম আমি লেচির মধ্যে এবার সবগুলো একটু পুরগুলো ভরে নিচ্ছি। আর পুরগুলো ভরা হয়ে গেলে মুখগুলো কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে যখন তোমরা ভাজতে যাবে দেখবে যে লুচিটা যখন ফুলে যাবে না তখন তো ওই পুরটা বাইরে বেরবে, মানে বার হয়ে আসবে আর কি। তো ওই জন্য মুখটা ভালো করে মুড়ে দিলে কি হয়, অতটা বাইরে বার হবে না। তো এবার দেখো আমার সব হয়ে গেছে, এবার আমি একটু বেলে নিচ্ছি। এখানে চাইলে না তোমরা তেল দিয়ে বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেললে কি হয় দেখবে লুচি বা এরকম কিছু না অত গোল শেপে হয় না, ওই জন্য আমি একটু অল্প সামান্য ময়দা নিয়ে লুচির যেরকম মাপের হয় ওরকম মাপে আমি কয়েকটা বেলে নিচ্ছি, এতে কি হবে একটু গোল দেখতেও ভালো লাগবে আর কি। তো দেখো আমি কয়েকটা এরকম দেখো আর এই কটা মতন আছে, মনে হয় অনেকগুলোই হয়েছে, রাতে হয়তো এতগুলো লাগবে না, কাল সকালের জন্য হয়তো থেকে যেতে পারে, দেখা যাক কি হয়। তো দেখো আমি এরকম বেলে নিচ্ছি। আর আমাদের চিকুর পাপা এসে বললো যে ঠিক আছে তুমি এগুলো বেলো, সবকটা বেলা হয়ে গেলে আমাকে ডাকবে, আমি তাহলে ভেজে দেব। একদিকে ভালোই হলো, তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখবে বন্ধুরা, যে কোনো কাজে যদি কেউ একটু হেল্প করে না সেই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তো বিশেষ করে যদি হাজবেন্ড বলে যে হ্যাঁ একটু হেল্প করে দেবো তাহলে তো খুব ভালোই লাগে। আর আমার হাজবেন্ড কিন্তু এমনি সময় অতটা, মানে যখন রান্নাবান্না করি আমি যদি সুস্থ থাকি তো ও হেল্প করতে আসে না, কিন্তু আমি অসুস্থ থাকলে বা হয়তো ওকে বললাম একটু রিকোয়েস্ট করলাম যে তুমি একটু হেল্প করো, তখন কিন্তু এসে হেল্প করে দেয়। আর আমি দেখেছি আমি যখন কিছু একটা করতে চাই, হয়তো কোনো ভালো জিনিস একটা কিছু করতে চাইছি বা কিছু একটা বানাতে চাইছি, তো ও আমাকে প্রচুর হেল্প করে, ও কিন্তু কখনো বলে না না যে এটা তোমার করতে হবে না বা এইটা ভালো হচ্ছে না বা কিছু, যে কোনো বিষয়ে আমাকে অনেক সাপোর্ট করে। এই যে আমি একটা মাঝে মাঝে DIY বানাই, হয়তো ওকে বললাম এটা এনে দাও ওটা এনে দাও, ও কিন্তু কখনো একটা বারের জন্য বলে না যে আমি এনে দিতে পারবো না বা আমি আনবো না, এরকম কিন্তু কখনোই বলে না, মানে ও সবসময় বলে যে আচ্ছা আমি এনে দেবো একটু, কিন্তু মানে 2-3 দিন লাগবে বা একটু লেট হবে এরকম কিন্তু বলে। তো এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে আমাকে প্রত্যেকটা বিষয়ে উৎসাহ করে যে হ্যাঁ তুমি পারবে। এই যে ধরো একটা এক্সাম্পল দিয়ে যে ইউটিউবে আসা, ওই কিন্তু আমাকে প্রথমে সাপোর্ট করেছিল যে হ্যাঁ তুমি করো তুমি পারবে, আর আমাকে সবসময় বলতো যে এই যে ভিডিও বানানোর জন্য যা যা লাগে আর কি, রিং লাইট বলো বা ট্রাইপড বলো তারপর মাইক বলো, আমি যদি ওর কাছে এগুলো এখন ডিমান্ড করি যে হ্যাঁ আমাকে এগুলো দাও, কিন্তু সাথে সাথেই এনে দেবে। কিন্তু আমি ঠিক এখন চাইছি না যে এখনও ইউটিউব থেকে আমি যেহেতু এখন কিছু পাইনি, আমি এখন কিছু ইনভেস্ট করতে চাইছি না, তাও যেটা একান্ত লাগবে আর কি, ধর একটা স্ট্যান্ড, তো স্ট্যান্ডের জন্য আমি আর কি আমার যে রিং লাইটটা রয়েছে সেটাই আমি এখন ইউজ করছি, যেহেতু আমার এখনও ট্রাইপড নেই। আর আমি আশা করছি যদি একটা সময় একটা ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছাই তাহলে হয়তো আস্তে আস্তে ইউটিউবের জন্য মানে যা মানে ভিডিও করতে আমার যা যা লাগবে আর কি, ট্রাইপড বলো মাইক বলো বা একটা কিছু ভালো কিছু, তো আমি আস্তে আস্তে কিনবো, কিন্তু এই মুহূর্তে এখন ভাবছি নেব না। আর তার কারণ কী বলতো, এখন যেহেতু আমি ঠিক ভরসা পাচ্ছি না যে কী করব, আর তার কারণ কী বলতো বন্ধুরা, আমার এই যে চ্যানেলটা আমি
এক বছর মতো প্রায় বন্ধ রেখেছিলাম। বন্ধ রেখেছিলাম বলতে আমি কোনো ভিডিও দিতাম না, মানে বললে চলে পুরো 8-9 মাস তো কোনো ভিডিও একদম দিইনি। তারপর ধরো একটা কোনো শর্ট ভিডিও দিলাম, দিয়ে হয়তো আবার 5-6 দিন বাদে আরেকটা ভিডিও দিলাম, তো এরকমই আর কি করতাম। তো আবার যেহেতু এখন পুরো কন্টিনিউ পুরো আবার ভিডিও দেওয়া, ঠিক টাইম মতন ভিডিও আপলোডিং করা সব কিছু আর কি শুরু করেছি, এখন ঠিক অতটা নিশ্চিত না, তো জানি না কি করব বা ভাগ্যে কি রয়েছে। আর এদিকে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমাদের খাবার দাবার পুরো রেডি। তো দেখলেই তো আমাদের পুরো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়ার পরে এসে গেছি এবার রান্নাঘরে সবজি কাটতে। তো সবজি কাটবো কি তখন দেখছি আমাদের চিকুর খুবই ঘুম পেয়েছে, তো ওই জন্য আমি ফটাফট সব সবজি কেটে নিয়ে এবার যেহেতু বিছানায় যাবো বলে হুটুহুটি করছি আর কি, মানে খেতে তাড়াহুড়ো যেটা বলে। তো দেখো সবজি কাটা হয়ে গেছে, যে সবজির যে খোসাগুলো ছিল ওগুলো না প্লাস্টিকে মুড়ে দিচ্ছি। আমাদের পাশের বাড়ি একটা দিদি এরকম সবজির খোসা নিয়ে যায়, তো ওই জন্য প্লাস্টিকে বেঁধে দরজার সামনে রেখে দেবো আর কি। আর আজ কালকে সকালের জন্য বেশি সেরকম সবজি কাটেনি, ওই আলু ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করবো আর একটা ওই বিনস আলু সব ভাজবো বলে আর কি। আর এদিকে দেখো আমার বিছানা পুরো হয়ে গেছে, আর বিছানাটা আরেকবার করে ঝেড়ে নিচ্ছি। আর আমাদের চিকুর প্রচণ্ড ঘুম পেয়েছে, এত কাঁদছে, আমি বলছি ঠিক আছে একটু একটু ওয়েট কর, আমি বিছানা ফটোফট ঝেড়ে নিচ্ছি। তো এবার দেখো আজকে যে একটু স্কিন কেয়ার করবো তারও ইচ্ছে করছে না, শুধু একটু ভাবছি শোয়ার আগে মুখে একটু ফেসওয়াশটা দিয়ে, চুলও হয়তো বাঁধবো না, মুখে শুধু ফেসওয়াশ দিয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। তো চলো।